আপনি যদি প্রকৃতির অফুরন্ত সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে কাশ্মীর আপনার জন্য আদর্শ স্থান। কাশ্মীর ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত। আপনাকে অভিনন্দন জানাবে তুষারপাত, পর্বতচূড়া, নির্মল হ্রদ, প্রাকৃতিক সৌন্দর্য। শুধু তাই নয়, পাশাপাশি রয়েছে সেখানকার একাধিক প্রাচীন সংস্কৃতিও। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের মতো মেয়েদেরকেও দেখতে খুব সুন্দর লাগে। এবার প্রশ্ন হলো, কাশ্মীরের মেয়েরা সুন্দর কেন হয়? সুতরাং একটি কারণ হলো, কাশ্মীরে একটি প্রথা আছে যে কাশ্মীরের মেয়েদের সাথেই কাশ্মীরের ছেলেদের বিয়ে হবে, আর এরই জন্য আজকের কাশ্মীররাও তাদের পূর্বপুরুষদের মতো দেখতে খুব সুন্দর। সৌন্দর্যের পেছনে আরেকটি অন্যতম কারণ হলো আবহাওয়া। কাশ্মীরের আবহাওয়া খুবই মনোরম ও জলবায়ু সারা বছর ঠান্ডা থাকে, যার জন্য এখানকার মেয়েরা ফর্সা ত্বক দাগহীন এবং খুবই আকর্ষণ হয়, যা অন্যান্য সব রাজ্যের তুলনায় এখানকার মেয়ে বেশি সুন্দর হয়ে থাকে। কাশ্মীরে ভালো কেশর পাওয়া যায়। কেশর শুধু ত্বকের গ্লো বাড়ায় না, বরং ত্বকের রঙের উন্নতি ঘটায়। বলা যায় যে এখানকার মেয়েরা কেশর ও চন্দন পাউডারকে দুধের সাথে মিশিয়ে পেস্ট তৈরি করে নিজেদের মুখে মাখেন, যা ত্বকের জন্যে খুবই ভালো। এছাড়া এখানকার মেয়েরা আখরোট তেল চুলে ব্যবহার করে, যার জন্য এখানকার মেয়েদের চুল খুব সুন্দর হয়। কাশ্মীরের মেয়েরা নিজেদের চুল সুন্দর করার জন্য বাদাম ব্যবহার করে থাকে। বাদাম ত্বকের জন্যে খুবই উপকারী। কাশ্মীরিরা খাওয়া দাওয়া ছাড়া তারা তাদের ত্বকের ব্যবহার করে থাকে। কাশ্মীরে প্রচণ্ড ঠান্ডা পড়ার জন্য ত্বক রুক্ষ হয়ে যায়, আর এর জন্য কাশ্মীরের মেয়েরা মিল্ক ও ক্রিমকে খাওয়ার পাশাপাশি ত্বকেও লাগায়, যা তাদেরকে সুন্দর করে তুলতে সাহায্য করে।